আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বিকাশ ট্যারিফ যে ফর্মগুলো আছে চার্জ ক্যালকুলেট করার জন্য অথবা যে কোনো ধরনের চার্জ ক্যালকুলেট অথবা যে কোনো হিসাব অটোমেটিক করার জন্য যে ফর্মগুলো রয়েছে সেগুলো কিভাবে তৈরি করতে হয়। তো আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য বিকাশের যে ফর্মটা আছে আমি সেটা অন করে দিচ্ছি। এই যে বিকাশ ট্যারিফ ক্যালকুলেটর, সো এই ধরনের আমরা একটা ফর্ম তৈরি করব। আমরা জাস্ট দুইটা বক্স থাকবে, আমরা ক্যাশ আউট ফর্ম এজেন্ট দিয়ে দিই। এই যে দুইটা বক্স থাকবে অ্যামাউন্ট অ্যান্ড চার্জ, এই দুইটা বক্সের পরে কোনো ক্যালকুলেট বাটন থাকবে না, জাস্ট অ্যামাউন্ট দেবো চার্জ বের হয়ে যাবে। এ ধরনের একটা আমরা ফর্ম তৈরি করব, জাস্ট অ্যামাউন্ট দেবো আমরা কত টাকা চার্জ থাকবে এটা বের হয়ে যাবে। তো এভাবে হচ্ছে কি, আমরা একটা ফর্ম এই ধরনের একটা ফর্ম তৈরি করব। সেটার জন্য আমরা সবার প্রথম আমাদের একটা প্লাগইন লাগবে ফ্লুয়েন্ট ফর্মস প্রো, যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে আমরা হচ্ছে ফ্লুয়েন্ট ফর্মস প্রো এর অল ফর্মসে চলে যাই, অ্যান্ড দেন আমরা ক্রিয়েট এ ফর্মে ক্লিক করব। আমরা ক্লিক করব অ্যাড এ নিউ ফর্ম এবং এখান থেকে নিউ ব্ল্যাঙ্ক ফর্মের মধ্যে ক্রিয়েট এ ফর্ম। তো আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম এই ধরনের আমরা পেয়ে যাব। সবার প্রথমে আমাদের যেহেতু এখানে দুইটাতেই আমরা নাম্বার বসাবো, অ্যামাউন্ট যেটা বসবে এটাও নাম্বার, চার্জটাও হবে নাম্বার, সো আমরা দুইটা নিউমেরিক ফিল্ড নেব। একটা নিলাম নিউমেরিক, আরেকটা হবেও নিউমেরিক। সো দুইটা নিউমেরিক ফিল্ড নিলাম এবং এগুলোর নাম দিয়ে দেবো। প্রথমটার নাম হবে হচ্ছে কি অ্যামাউন্ট, আমি ডাইরেক্ট এখান থেকে কপি করার চেষ্টা করতেছি। কপি লেভেল হচ্ছে গিয়ে অ্যামাউন্ট বিডিটি, অ্যান্ড এখানে আমরা রিকোয়ার্ডটাকে অন করে দিব যেন টাকার পরিমাণটা রিকোয়ার্ড হয়ে যায়। অ্যারর মেসেজ দিয়ে দেবো আমরা, আচ্ছা এটা রিকোয়ার্ড এবং মিনিমাম ভ্যালু, অ্যারর মেসেজ সেম থাকবে এবং মিনিমাম ভ্যালু দিয়ে দেবো আমরা হচ্ছে গিয়ে বেল্ট অ্যামাউন্ট 52,25,000। আচ্ছা সো আমরা মিনিমাম ভ্যালু দিয়ে দিলাম এবং অ্যারর মেসেজ হিসেবে মিনিমাম ভ্যালু ইজ 50 এটা দিয়ে দিব। মানে আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখানে আমি অ্যামাউন্ট বসাবো, অ্যামাউন্টটা হচ্ছে কি 1,000 টাকায় 18 টাকা, অনেকটা এই ধরনের। সো এখানে তারা 1,000 টাকা না বসাই 50 টাকাও বসাতে পারবে, 50 টাকার নিচে বসাইলে এই যে অ্যারর মেসেজটা দেখাবে মিনিমাম ভ্যালু ইজ 50। ম্যাক্সিমাম ভ্যালুটা কিছু থাকবে না, এটা এমনই থাকবে। অ্যাডভান্স অপশনে যাব, দেখি অ্যাডভান্স অপশনে কিছু আছে কি না। ডিফল্ট ভ্যালু কন্টেনার, আচ্ছা অ্যাডভান্সের কিছু নেই, আমরা এতটুকু একবার সেভ দেই। আচ্ছা তো সেভ দেওয়ার পরে আমরা কি করব, আমরা এটাকে এডিট করব। এটাকে এডিট করার পরে আমরা এখানে এই যে লেভেলটা আমরা এখানে দিব চার্জ বিডিটি, এটাকে আমরা কপি করলাম, চার্জ পিডিটাকে পেস্ট করলাম, অ্যান্ড এটাকে কিছু করার দরকার নাই, এটা হচ্ছে কি মিনিমাম ভ্যালুও দেওয়ার দরকার নাই। এটাকে আমরা করে দিব, যেহেতু এটাতে কেউ কিছু লিখতে পারবে না, এটাতে আমাদের হিসাব নিকাশগুলো আসবে, আমরা কি করব এটাকে কন্ডিশনাল লজিকটা ইয়েস করে দিব। জাস্ট অ্যাডভান্স অপশনে এসে আমরা কন্ডিশনাল লজিক ইয়েস করে দেব, সরি কন্ডিশনাল লজিক না, সরি আমরা ইনেবল ক্যালকুলেশনটা টিক দিয়ে দেবো। এবং টিক দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব, এখান থেকে অ্যামাউন্ট বিডিটাকে নিয়ে আসবো এবং এখানে আমরা কি করব, আমাদের হিসাব নিকাশ করতে হবে একটু। আমাদের এই জিনিসটা জানতে হবে, এই অ্যামাউন্টের জায়গায় যদি আমরা 1,000 দিই আমাদের এখানে আসতে হবে 18, তাহলে এখানে যদি আমরা 1 দিই তাহলে এখানে কত আসবে, তো সেই জিনিসটা আমাদের হিসাব করতে হবে। আমি সেই জিনিসটি হিসাব করে একটু আপনাদের জন্য বের করি। আচ্ছা সো এখানে যদি আমরা 1 দিই তাহলে আমাদের এখানে বসাইতে হবে 0.018, এটা দেখাতে হবে। সো আমরা অ্যামাউন্টের যে ফিল্ডটা ওইটা ইনটু 0.018, আমাদের ইকুয়েশনটা হবে এরকম যে এখানে যত থাকবে সেটার সাথে 0.018 গুণ করব আমরা। তো আমরা অন স্ক্রিন কিবোর্ডটা নিয়ে আসি,
0.018 এটা হচ্ছে গিয়ে আমাদের ক্যালকুলেশন ফিল্ড এবং এটাকে আমরা দেব সেভ ফ্রম আশা করি কাজ করবে এখন আমাদের 1018 টাকা তো এবার হচ্ছে গিয়ে আমরা নেক্সট কাজ হবে আমাদের সাবমিট ফর্ম বাটনটাকে উঠাই দেয়া কারণ আমরা সব অটোমেটিক হবে যে বাটনের কোনো প্রয়োজন নাই এটার জন্য আমরা কি করব সবার প্রথমে এখানে কাস্টম সাবমিট বাটন নিব কাস্টম সাবমিট বাটন এই যে কাস্টম সাবমিট এটাকে আমরা এটার উপর নিয়ে যাব এই যে এখানে নিয়ে গেলাম এবং এটাকে আমরা এডিট করব আচ্ছা এডিটের আগে আমরা করব কি আমরা আরেকটা ফিল্ড নেব এখানে একটা হিডেন ফিল্ড নেব হিডেন ফিল্ড এই যে হিডেন ফিল্ড লিখে সার্চ করি হিডেন ফিল্ড এই যে সো কাস্টম বাটনের উপর আমরা একটা হিডেন ফিল্ড নেব সো এখানে আমরা একটা কন্ডিশনাল লজিক দিব যেন সাবমিট ফর্মটা দেখা না যায় আমরা কি করব এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে নিচে চলে আসবে এবং অ্যাডভান্স অপশনে গিয়ে আমরা দেব কন্ডিশনাল লজিক ইয়েস এবার এখানে আমরা দিয়ে দেব যদি হিডেন ফিল্ডটা ইজ নট ইকুয়াল টু যদি ফাঁকা হয় তাহলে এটা দেখা যাবে না তো আমরা সেভ ফর্ম দিয়ে দেব এবং আমাদের পুরো কাজটা ডান আমরা এবার জাস্ট প্রিভিউ দ্য ডিজাইনে ক্লিক করে আমরা আমাদের ডিজাইনটা দেখে নিব এই যে আমাদের ডিজাইনটা হয়ে গেছে তো এখানে যদি আমরা অ্যামাউন্টে আমরা যদি আমার কিবোর্ডটা এখানে থাকার কথা কিবোর্ড অন স্ক্রিন কিবোর্ড এই যে এখানে আমরা যদি 100 দিয়ে এই যে আমাদের 18 চলে আসতেছে তো এটা এর মানে হচ্ছে আমাদের কিন্তু ফর্মটা কাজ করতেছে ঠিক আছে সো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা তো দুই সাইডে দুইটা বসানো আমরা এটাকে দুই সাইডে দুইটা কিভাবে নিয়ে যাব এটা খুবই ইজি আমরা জেনারেল ফিল্ডটাকে অফ করে দিব কন্টেইনার নিব টু কলাম কন্টেইনার নিব সবার উপরে নিব এবং অ্যামাউন্টটাকে চিপে ধরে এখানে ভিতরে ঢুকাই দেবো এবং চার্জটাকে চিপে ধরে ঢুকাই দেবো ডান সেভ ফর্ম দিব এবং এটাকে রিফ্রেশ করব কাজ শেষ এই যে আমাদের দুই সাইডে দুইটা কিন্তু হয়ে গেছে তো এটাকে আমরা যদি সেট করতে চাই আমাদের কোনো পেজে আমরা জাস্ট এখানে শর্টকাট আছে আমরা শর্টকাটটাকে কপি করে নিয়ে আমরা চাইলে আমাদের কোনো পেজ অল পেজ পেজ হিসেবে এখন কোনটা আছে হোম পেজে আচ্ছা ভিউ দেখি এটাই মেবি হোম পেজ আমরা এটার নিচে যদি সেট করতে চাই আমরা এডিট পেজ দিব দেন হচ্ছে কি আমরা নিচে চলে যাব এবং যে জায়গাটাতে দিয়ে যাচ্ছে আমি এইখানে দেব এন্টার দিয়ে এখানে বসাই দিই কোডটাকে এই যে কোডটা বসিয়ে দিলাম এন্ড আমি দিয়ে দিলাম আপডেট এরপর আমি যদি দিই যে প্রিভিউ প্রিভিউ ইন এ নিউ ট্যাব আমাদের এই যে এখানে আমাদের চার্জ ফর্মটা চলে আসছে অ্যামাউন্ট দিলাম 18 এই যে সরি 1000 আমাদের 1000 বসাইতে হবে আমি 1000 লিখে দিচ্ছি আমাদের 18 টাকা চলে আসছে তো এখানে আমরা যদি 2000 দেই তাহলে সেটা অনুপাতে আমাদের 36 টাকা চলে আসছে তো আমাদের বিকাশ ট্যারিফ যে ফর্মটা আমরা কিন্তু এটা তৈরি করে ফেলছি এভাবে আপনারা চাইলে এরকম দুইটা বক্স নেন দুইটা বক্স নিয়ে আপনারা কোনো হোস্টিং ব্যান্ডউইথের জন্য একটা ক্যালকুলেটর বানিয়ে দিতে পারেন যে আপনার ওয়েবসাইটে আপনি হোস্টিংয়ের বিজনেস করেন আপনি এত ব্যান্ডউইথ এবং এত জিবি স্টোরেজের জন্য চার্জ করবে এত টাকা এটা একটা হিসাব করে কেউ যদি সার্চ করে যে আমি এত জিবি ব্যান্ডউইথ নিব এবং এতটা কি স্পেস নিব তাহলে তার চার্জ কত পড়তে পারে তার একটা এস্টিমেটেড হিসাব পাওয়ার জন্য আপনি আপনার ওয়েবসাইটে এই ধরনের একটা ফর্ম বানিয়ে দিতে পারেন ইজিলি তারা আপনাকে ডিস্টার্ব করা ছাড়া ফোন করা ছাড়া আপনারা সেই ক্যালকুলেটরটাকে ব্যবহার করে তারা সেই হিসাবটা নিয়ে নিতে পারবে এরকম আরও অনেক উপায় আছে এই ছোট্ট জিনিসটা দিয়ে কাজ করার আশা করি আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম